আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচনা করব জিং সিরাপের উপকারিতা, জিং সিরাপ কেন খায়, খাওয়ার নিয়ম, জিং সিরাপের দাম কত, শিশুদের জিংকের প্রয়োজনীয়তা, বড়দের জন্য জিং সিরাপ এবং জিং সিরাপের অপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং ফেসটিকে ফলো দিয়ে পাশে থাকবেন বলে আশা রাখি, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি। আমাদের শরীর বিভিন্ন উপাদান দ্বারা গঠিত, তাই প্রত্যেক উপাদানের ঘাটতি পূরণের জন্য বিভিন্ন ভিটামিন আমাদের দেহে প্রয়োজন হয়। তবে ভিটামিন বা উপাদানগুলোর অভাবে আমাদের শরীরে ঘাটতি দেখা দিলে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। তবে আজকের আলোচনা করব জিং সিরাপ নিয়ে। শরীরে জিঙ্কের ঘাটতি তৈরি হলে নিউমোনিয়া সহ বিভিন্ন সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। এখন জিং সিরাপের উপকারিতা কী তা প্রত্যেকেরই জেনে নেওয়া উচিত। জিং সিরাপের উপকারিতা, শরীরে বিভিন্ন রোগ এবং দেহের অস্বাভাবিক ক্রিয়া দমনে এই জিং সিরাপের অনেক উপকারিতা। এই জিং সিরাপ শরীরে বিভিন্ন উপকার সাধনে ব্যবহার করা হয়। শারীরিক বৃদ্ধি এবং বিকাশে জিং সিরাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুদের মধ্যে ডায়রিয়া হলে এই জিং সিরাপ বিশেষ ভূমিকা পালন করে এবং শরীরে ক্ষথ নিরাময়ে এই জিং সিরাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও জিং সিরাপের বিশাল উপকারিতা রয়েছে, যা একজন ব্যক্তির জন্য জেনে নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। জিং সিরাপের উপকারিতা আরও বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অনেকে মনে প্রশ্ন রয়েছে, জিং সিরাপ কেন খাওয়া হয়? সহজ এবং সোজা উত্তর হচ্ছে, শরীরের পুষ্টি উপাদান কমে গেলে, আপনার শরীরে যদি বিভিন্ন ধরনের পুষ্টির অভাব দেখা দেয় তাহলে এই জিং সিরাপ খেতে হবে। এই জিং সিরাপ সেবন করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, এমনকি আপনার শরীরে থাকা বিভিন্ন ক্ষতগুলি খুব দ্রুত নিরাময় হয়। এই জিং সিরাপ এতই উপকারী যা আপনার শরীরের হরমোনের ভারসাম্য বজায় রাখতে এবং নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়াও শরীরে বিভিন্ন প্রয়োজনীয় উপাদান এবং পুষ্টি মেটাতে এই জিং সিরাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিং সিরাপ খাওয়ার নিয়ম, প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তাদের দৈনিক 1 থেকে 3 বার 3 চামচ করে খেতে পারবেন। তবে এই ওষুধটি অবশ্যই খাওয়ার পরে খেতে হবে। তবে শিশুদের ক্ষেত্রে এই খাওয়ার নিয়ম অনেকটা ভিন্ন রকম, তাই সর্বোপরি ডাক্তারের পরামর্শ অনুযায়ী জিং সিরাপ সেবন করবেন। আর যদি কোনো শিশু এই জিং সিরাপ গ্রহণ করতে চান তাহলে দিনে 2 বার 1 চামচ করে খেতে পারবেন, অর্থাৎ সকালে 1 চামচ এবং রাত্রে 1 চামচ করে খেতে পারবেন। এবং 2 থেকে 6 মাস শিশুর জিং সিরাপ গ্রহণের জন্য দৈনিক 10 mg প্রতি কেজি ওজনের জন্য। জিং সিরাপের দাম হচ্ছে 50 টাকা। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।